ভূমিহীন মানুষদের কাছে কল্পতরু হয়ে একের পর এক পরিষেবা দিয়ে চলেছে রাজ্যের মা মাটি মানুষের সরকার। ভূমিহীন নিরাশ্রয় মানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে জমির পাট্টা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে 127টি ভূমিহীন মানুষের হাতে বৃহস্পতিবার তুলে দেওয়া হলো জমির পাট্টা। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ভূমিহীনদের মধ্যে পাট্টা বিলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিটা টুডু, সহসভাপতি মানস ঘোষ, রায়গঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজু লামা সহ অন্যান্য আধিকারিকগণ। ভূমিহীন মানুষেরা জমির পাট্টা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভূমিহীন মানুষদের মধ্যে জমির পাট্টা বিলি করা হলো। আগেও বহু ভূমিহীন মানুষের মধ্যে পাট্টা বিলি করার পর এদিন রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার 127 জন ভূমিহীন মানুষের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হলো। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি মানস ঘোষ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ভূমিহীন মানুষদের নিজস্ব জমি প্রদানের জন্য রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে 127টি ভূমিহীন পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হলো। রায়গঞ্জ ব্লকে আমাদের 127 জন ভূমিহীন পরিবারকে আজকে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভূমি দপ্তরের সহযোগিতায় পাট্টা তুলে দিচ্ছি। এনারা দীর্ঘদিন ধরে ভূমিহীন অবস্থায় আছেন এবং নিজেদের কোনো বসত জায়গা ওনাদের নেই। এই পরিবারগুলো যাতে আগামী দিনে নিজস্ব জমি পায়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত ভূমিহীনদের ভূমির ব্যবস্থা করবার জন্য যে সরকারি নির্দেশ দান করেছেন এবং সেই মোতাবেক আমাদের এই কার্যক্রম চলছে। আমরা আগামী দিনে আরও 300 পাট্টা আমাদের তৈরি হচ্ছে, সেই 300 পাট্টাও আমরা ভূমিহীনদের মধ্যে বিলি করে দেব। এখন তাদের নিজস্ব জমি হওয়ায় খুশির আবহ ছড়িয়েছে ভূমিহীন পরিবারদের মধ্যে। আমরা আসছি এই যে জমি ভূমিহীন পাট্টা পাবো তার জন্যই চলে আসছি। আর আমার একটা এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদি, অনেক অনেক ধন্যবাদ। আমরা এতদিন ভূমিহীন ছিলাম, তার জন্য এখন যে আসছি পাট্টা নিতে, যে মমতা দিদি অনেক অনেক ধন্যবাদ। আমরা ভূমিহীন হয়ে আর থাকবো না, ভালো লাগছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।